এখন এই যে বাতাসকে আমরা বলরেখার সাথে যদি কল্পনা করি, যে বাতাস হচ্ছে বলরেখা, বাতাস হচ্ছে বলরেখা, মানে ফিল করার জন্য, বলরেখার ম্যাথমেটিক্স বা বলরেখার এর পরের কনসেপ্টগুলো ফিল করার জন্য বাতাসকে এখন আমরা কি হিসাবে চিন্তা করব, বলরেখা বা তড়িৎ ক্ষেত্রের বলরেখা। এখন বাতাস যদি বলরেখা হয়, তুমি বলো তো পজিটিভ চার্জ কিসের মতো আচরণ করতেছে? একটা টেবিল ফ্যানের মতো। একটা টেবিল ফ্যান, টেবিল ফ্যান কি করে? বাতাস দেয়। আর নেগেটিভ চার্জটা কিসের মতো আচরণ করতেছে? ভ্যাকিউম ক্লিনারের মতো, বুঝছো? তাহলে এখন কল্পনা করো যে পজিটিভ চার্জটা হচ্ছে একটা টেবিল ফ্যান, সে বাতাস দিচ্ছে, আর নেগেটিভ চার্জটা কি? একটা ভ্যাকিউম ক্লিনার, সে বাতাসটাকে শুষে নিচ্ছে। দুইটা টেবিল ফ্যানের কথা চিন্তা করো, দুইটা টেবিল ফ্যান যদি মুখোমুখি এইভাবে দাও, তাহলে দুইটা টেবিল ফ্যান একে অপরকে কি করবে? বুঝতেছো ঘটনা? বাতাস বাতাসকে কি করবে? এই সেটাই ঘটে, ঘটনা বুঝছো? পজিটিভ চার্জ পজিটিভ চার্জকে কেন বিকর্ষণ করে এটা ফিল করা যাচ্ছে না এখন, কারণ দুইটা বলরেখা, দুইটাই বলরেখা দিচ্ছে, সেই বলরেখা পরস্পর কি কি করছে, ধাক্কা দিয়ে বিপরীত দিকে চলে যাচ্ছে। তাহলে এই এই ইমাজিনেশন করার জন্য আমরা বাতাসের সাথে যদি বলরেখাকে কল্পনা করি, তাহলে এটাকে ইমাজিন করতে সুবিধা হবে। এবং তোমরা এটাও করে দেখতে পারো বাসায়, যদি এটা থাকে, একটা টেবিল ফ্যান যদি খুব স্ট্রং একটা টেবিল ফ্যান যদি চালায় দাও, আর একটা ভ্যাকিউম ক্লিনার যদি চালায় দাও, দেখবা তোমাকে কিছুটা টানছে। ভ্যাকিউম ক্লিনার যেহেতু বাতাস ভেতরের দিকে নিচ্ছে, আর টেবিল ফ্যান বাতাস দিচ্ছে, দেখবা কিছুটা টান অনুভব করবা তুমি। গত দিনের ক্লাসে আমরা শেষ করছি হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব বা আধান ঘনত্ব। আজকে শুরু করব হচ্ছে তড়িৎ বলরেখা থেকে। দেখো প্রথম লাইনটাই লিখছে, তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মাইকেল ফ্যারাডে তড়িৎ বলরেখার আবর্তনা করেন। মানে তড়িৎ বলরেখার কনসেপ্টটা কে আনছে? মাইকেল ফ্যারাডে। বিরাট কোনো গবেষণা করে না, একেবারে সিম্পল একটা গবেষণার মাধ্যমে বা সিম্পল একটা কাজের মাধ্যমে সে তড়িৎ বলরেখার কনসেপ্ট আনে। কনসেপ্ট হচ্ছে তড়িৎ বলরেখা। আগে আমরা বলরেখার সংজ্ঞাটা শিখে নিই, তারপরে তড়িৎ বলরেখা কি জিনিস সেটা জানবো। তড়িৎ বলরেখা নাম থেকে বোঝা যাচ্ছে বল যে রেখা কি রেখা দ্বারা নির্দিষ্ট করা হয়, তড়িৎ বলকে যে রেখা দ্বারা চিহ্নিত বা নির্দিষ্ট করা যায় সেটাই হচ্ছে বলরেখা। তো ব্যাপারটা হচ্ছে সংজ্ঞাটা এমন যে কোনো একটা চার্জ আছে, চার্জের চারপাশে কি তৈরি হয়, একটা তড়িৎ ক্ষেত্র থাকে। আমরা এভাবে শিখছিলাম যে কোনো একটা চার্জকে যদি একটা নেতার মতো চিন্তা করি, তার চারপাশে যে এলাকায় সে প্রভাব বিস্তার করতে পারে সেই এলাকাটা ওই চার্জের কি তড়িৎ ক্ষেত্র বা এলাকা। যদিও আমি টু ডাইমেনশনাল লাগছি, বলছিলাম এটা একটা গোলকের মতো, এটা থ্রি ডাইমেনশনাল। আচ্ছা, এখন এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে সরি মুক্ত ধনাত্মক চার্জ, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে মুক্ত ধনাত্মক চার্জ, চার্জের দুইটা বৈশিষ্ট্য হতে হবে, সে হতে হবে মুক্ত এবং তার হতে হবে অবশ্যই ধনাত্মক। মুক্ত ধনাত্মক চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের কোনো জায়গায় ছেড়ে দিলে সে যেই পথ অনুসরণ করে দৌড় দিবে বা যেই পথ অনুসরণ করে চলাচল করবে সেই পথটাকে বলা হয় তড়িৎ বলরেখা। সংজ্ঞাটা কি বলতো? কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে মুক্ত ধনাত্মক চার্জ যে পথ অনুসরণ করে সেই পথকে কি বলে? তড়িৎ বলরেখা। অবশ্যই সেটা কাল্পনিক পথ, তাই না? তো কাল্পনিক পথ অনুসরণ করে এটাও বলে দিতে পারো, কারণ ওই জায়গায় রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট কোনো পথ তৈরি করে রাখে নাই, তার জন্য এটা একটা কাল্পনিক পথ। তার মানে দেখো এইখানে যদি আমি একটা মুক্ত পজিটিভ চার্জ ছেড়ে দেই, সে পজিটিভ পজিটিভকে কি করে? বিকর্ষণ করে। তাহলে এটা কোন দিকে যাবে? বাইরের দিকে যাবে। এইটা এইখানে যদি একটা পজিটিভ চার্জ ছেড়ে দাও তাহলে কোন দিকে যাবে? বাইরের দিকে। এখানে ছেড়ে দিলে এই দিকে, এখানে ছাড়লে এই দিকে, এখানে ছাড়লে এই দিকে। যে কোনো বইতে যায় দেখবা যে পজিটিভ চার্জ থেকে বলরেখা কোন দিকে দেওয়া আছে? বাইরের দিকে। এটা আমরা সাধারণত মুখস্থ করি যে বলরেখা পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে। কেন বাইরের দিকে এখন বোঝা যাচ্ছে? কারণ পজিটিভ চার্জের চলার পথ কি? পজিটিভ চার্জের চলার পথ হচ্ছে বলরেখা। আর পজিটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ কোন দিকে যাবে? বাইরের দিকেই যাবে। তাহলে সংজ্ঞাটা কি বোঝা গেছে কিনা? তড়িৎ বলরেখা কি? কোনো একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে মুক্ত ধনাত্মক চার্জ যেই পথ অনুসরণ করে সেই পথটাই হচ্ছে
বলরেখা, বোঝা যায়? এখন আসো, যদি আমার কাছে এই জায়গায় একটা নেগেটিভ চার্জ থাকতো, তাহলে নেগেটিভ চার্জেরও তো কি থাকতো, একটা ক্ষেত্র থাকতো। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি পজিটিভ চার্জকে ছেড়ে দিতাম, সে কোন দিকে যাইতো? ভেতরের দিকে। তাহলে নেগেটিভ চার্জের বলরেখা সবসময় কোন দিকে থাকে? ভেতরের দিকে। এবং পজিটিভ চার্জ থেকে বলরেখা কোন দিকে থাকে? বাইরের দিকে মুখ করা থাকে। এবং কেন থাকে এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এইরকম চিন্তা করা যেতে পারে যে বলরেখা পজিটিভ চার্জ থেকে নির্গত হয়ে নেগেটিভ চার্জে গিয়ে প্রবেশ করে। কথা কি বুঝছো? তাহলে এই হচ্ছে বলরেখার সংজ্ঞা এবং বলরেখার দিক আমরা জানতে পারলাম। আর বলরেখা দিয়ে আসলে আমরা কি বুঝতে পারবো? বলরেখা এখন রিপ্রেজেন্ট করবে কাকে? তড়িৎ ক্ষেত্রকেই কিন্তু রিপ্রেজেন্ট করবে। দেখো, বলরেখা কাকে রিপ্রেজেন্ট করতেছে? তড়িৎ ক্ষেত্রের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে বলরেখা, কাল্পনিক রিপ্রেজেন্টেশন। এখন এটা কিভাবে আসছে? মাইকেল ফ্যারাডে এটা আবর্তনা করছেন, এটা কিন্তু প্রথম লাইনেই এটা লেখা আছে। এখন মাইকেল ফ্যারাডে করছে এটা কি, দেখো, তোমরাও ছোটবেলায় কখনো না কখনো এই কাজ করছো, ম্যাগনেট নিয়ে খেলাধুলা তো করছোই, ছোট ম্যাগনেট নিয়ে। তো ম্যাগনেটের সাথে লোহার গুঁড়া দিয়ে কখনো লোহার গুঁড়া ওটার উপরে ছিটাইছো? এটা আমি ছোটবেলায় করছি। কিরকম? ওই যে যেই জায়গায় রড টড কাটতো বিল্ডিং বানানোর জন্য, ওই জায়গায় রড বাঁকাইলে বা কাটলে রডের গুঁড়া তৈরি হয়, পাউডার তৈরি হয়। তো আমি ওই ম্যাগনেট নিয়ে ওখান থেকে পাউডারগুলোকে আকর্ষণ করায় করায় কাচের বোতলে করে নিয়ে আসতাম। তো ওই পাউডার, ওই যে ম্যাগনেটের উপরে যদি আমি পাউডারগুলোকে ছড়াই দিই, দেখবা একটা ফুলের মতো, পাপড়ির মতো একটা শেপ নেয়। খেয়াল করছো কখনো? তো বিষয়টা করছে কি, মাইকেল ফ্যারাডে একটা কাগজ নিছেন, একটা কাগজের শীট নেওয়া হয়েছে, এই কাগজের শীটের উপরে একটা ম্যাগনেটকে রাখছে। কথা কি বুঝছো? কাগজের শীটের উপরে একটা ম্যাগনেট রাখছেন, রেখে এটার উপরে কি করছেন, ওই লোহার গুঁড়োগুলোকে ছিটাইছেন। ছিটানোর পর দেখে যে এইরকম এইখানে এরকম শেপ লাভ করে। কথা কি বুঝছো? গুঁড়াগুলো খুব সুন্দর একটা শেপ লাভ করে। কথা কি বুঝছো? এখন ম্যাগনেটটা এখান থেকে সরাই ফেললে লোহার গুঁড়াগুলো এই শেপ নষ্ট করে ফেলে, মানে এই শেপ ধারণ করে থাকে না। আবার যদি ম্যাগনেটটাকে এনে আবার লোহার গুঁড়ো ছেটানো হয়, তাহলে ওই রকমই একটা শেপ লাভ করে। তা দিয়ে কি বোঝা যাচ্ছে বলতো? যে চুম্বক আসলে চুম্বক ওখানে একটা কি, ওই লোহার গুঁড়োগুলোকে একটা লাইন তৈরি করে দেয় যে তোমাকে এই লাইন বরাবরই থাকতে হবে। কথা কি বুঝতেছো? তো সে কি করছে, বসে বসে ওই লোহার গুঁড়োগুলো যেই দিকে শেপ ধারণ করছে ওইটার উপর দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিছে। কি দিছে? পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেখে যে এই কাগজের উপরে, এই কাগজটার উপরে যদি আমি পেন্সিলের দাগ দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে ম্যাগনেটটা যদি এটা হয়, এটা যদি ম্যাগনেট হয়, এই ম্যাগনেটের চারপাশে এইরকম একটা কি লাইন পাওয়া গেছে। তার মানে এখানে একটা কাল্পনিক রেখা আছে, যেই রেখা এই লোহার গুঁড়োকে কি করে, ওই জায়গায় ওই রকম শেপ ধারণ করতে বাধ্য করে। তাহলে ওই কাল্পনিক রেখাটাকেই সে কি বলল, বলরেখা। তাহলে কি, বাচ্চাদের একটা খেলার জিনিস ছিল, সেইটাকে মাইকেল ফ্যারাডে কিসে রূপান্তর করলো, একটা বড় রিসার্চে তৈরি করে ফেলছে। এবং এই বলরেখা নিয়ে এখন মানুষ কিন্তু পিএইচডি করে। কথা কি বুঝছো? মাইকেল ফ্যারাডে কি করছে, বাচ্চাদের একটা খেলার বস্তুকে নিয়ে নতুন একটা জিনিসের আবিষ্কার করে ফেলছে। এবং এটা কি, এটা আমাকে এই চুম্বক ক্ষেত্র কোথায় কেমন হবে সেটা বুঝাতে সাহায্য করতেছে। এখন আসো, চুম্বকের সাথে তড়িৎ যেহেতু রিলেটেড, তড়িৎ দিয়েও সেম কাজ করানো যায়। তড়িৎ দিয়ে কিভাবে করা যায়? এখানে চুম্বক যখন আমি দিছি, চুম্বকের কি ছিল, চুম্বকের একটা নর্থ পোল ছিল আর একটা সাউথ পোল ছিল, তাই না? তো এখন তড়িৎ বলরেখা তৈরি করতে হলে আমাকে কি করতে হবে বলো? তড়িৎ বলরেখা তৈরি করতে হলে এখানে একটা তার প্রবেশ করাইলাম, এই তারের পজিটিভ বিদ্যুৎ প্রবাহ করলাম, আর এইখানে আরেকটা তার প্রবেশ করাইলাম, এই তারের নেগেটিভ বিদ্যুৎ প্রবাহিত করলাম। মানে ধরো একই সার্কিটের সাথে এটাই নেগেটিভ সংযোগ দিলাম ধরো, এবং এখানে একটা ক্লোজ লুপ তৈরি করলাম। কথা কি বুঝছো? মানে বিদ্যুৎ প্রবাহ করতে দিলাম এক সাইডে কি নেগেটিভ, আর এক সাইডে পজিটিভ। সার্কিটটা আমি ফুল ড্র করে নিই। ধরো যে এরকম দুইটা তার আছে, একটা দিয়ে নেগেটিভ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আর একটা দিয়ে পজিটিভ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কথা কি বুঝছো? এখন একটা তার যদি নেগেটিভ আর একটা তার যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকেও কি হবে, ওইভাবে লোহার গুঁড়ো এইভাবে একটা শেপ তৈরি করবে। কথা কি বুঝছো? তাহলে এইটা হচ্ছে চুম্বক বলরেখা, এটা হচ্ছে তড়িৎ বলরেখা। তাহলে কনসেপ্টটা প্রথমে আসছিল কার মাধ্যমে?
চুম্বকের মাধ্যমে পরবর্তীতে সেটা তড়িতেও ইন্ট্রোডিউস করা হয়েছে। কথা কি বুঝছো? এই হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার কনসেপ্টে আবার খেয়াল করো যে কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটি মুক্ত ধনাত্মক চার্জকে ছেড়ে দেওয়া হয়, সে যেই পথ অনুসরণ করবে সেই পথটাই হচ্ছে কি বলরেখা, সেই পথটাই বলরেখা। চুম্বক ক্ষেত্র আলাদা, তড়িৎ ক্ষেত্র আলাদা, কিন্তু বলরেখা দ্বারা দুইটা ক্ষেত্রকেই প্রদর্শন করা যায়। এমনকি আমরা মহাকর্ষ ক্ষেত্রেও বলরেখা ইন্ট্রোডিউস করতে পারি। মহাকর্ষ ক্ষেত্রেও কি আছে? বলরেখা আছে। তার মানে যে কোনো বলের ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করা যায়? বলরেখা দ্বারা প্রকাশ করা যায়। মহাকর্ষ ক্ষেত্রের বলরেখাগুলো কেমন বলো তো? মহাকর্ষ ক্ষেত্রের বলরেখাগুলো সোজা নিচের দিকে, বুঝিয়ে দিতে পারতেছি? কারণ আমি যদি এখান থেকে একটা জিনিসকে ছেড়ে দেই, এই জিনিসটা ড্রপ করলে কোথায় যাবে, কোন পথ অনুসরণ করে যায়? সোজা যাচ্ছে। তার মানে কি? দেখো, তড়িৎ ক্ষেত্রে পজিটিভ চার্জ যে পথ অনুসরণ করে সেটা হচ্ছে তড়িৎ বলরেখা, আর মহাকর্ষ ক্ষেত্রে একটা বস্তু যে পথ অনুসরণ করে সেটা কি? বস্তুর অনুসরণ করার লাইনটা কি? মহাকর্ষ ক্ষেত্রের বলরেখা। তাহলে মহাকর্ষ ক্ষেত্রের বলরেখা কি? সোজা। তুমি কল্পনা করতে পারো, মানে ইমাজিন করতে পারো যে এখানে বলরেখা আছে কি নিচ বরাবর, এই জন্যই আমরা যে কোনো কিছুকে ছেড়ে দিলে সে ওই লাইন বরাবর নিচে নেমে আসে। এটা কি? মহাকর্ষ ক্ষেত্রের বলরেখার কনসেপ্ট। বুঝিয়ে দিতে পারছি? এই গেল হচ্ছে বলরেখা এবং তড়িৎ বলরেখা। এখন তড়িৎ বলরেখা একটু আগেই বলছি যে পজিটিভ চার্জ থেকে নির্গত হবে। আমরা যদি একটা পজিটিভ চার্জ কল্পনা করি আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ থেকে বলরেখা নির্গত হয়ে কি হবে? পজিটিভ চার্জে প্রবেশ করবে। কথা কি বুঝতেছ? তার মানে পজিটিভ এবং নেগেটিভ চার্জের বলরেখা শেপ হবে এরকম। কথা কি বুঝছো? এই জায়গায় দেখো, এই যে তোমাদের বইয়ের পেজ নাম্বার 90-তে এই বলরেখা পজিটিভ চার্জ থেকে কীরকম বলরেখা তৈরি হবে, পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে কীরকম বলরেখা তৈরি হবে, এরকম দেওয়া আছে না? তাহলে বলরেখার ডিরেকশন যে পজিটিভ চার্জের থেকে নেগেটিভ চার্জের দিকে দিতে হবে, এটা কি আর মুখস্থ রাখতে হবে? কথা কি বুঝছো? এখন এদিকে খেয়াল করো, বলরেখাগুলোকে ইমাজিন করা দরকার। ইমাজিন করা তো যাচ্ছে না, মানে সরি, দেখা তো যাচ্ছে না, তো একটু ইমাজিন করা দরকার যে বলরেখাগুলো কেমন। তো বলরেখা ক্ষেত্রের বলরেখা তো আমরা জানলাম। এখন এই যে বাতাসকে আমরা বলরেখার সাথে যদি কল্পনা করি, যে বাতাস হচ্ছে বলরেখা, বাতাস হচ্ছে বলরেখা, মানে ফিল করার জন্য, বলরেখার ম্যাথমেটিক্স বা বলরেখার এর পরের কনসেপ্টগুলো ফিল করার জন্য বাতাসকে এখন আমরা কি হিসাবে চিন্তা করব? বলরেখা বা তড়িৎ ক্ষেত্রের বলরেখা। এখন বাতাস যদি বলরেখা হয়, তুমি বলো তো পজিটিভ চার্জ কিসের মতো আচরণ করতেছে? একটা টেবিল ফ্যানের মতো। একটা টেবিল ফ্যান, টেবিল ফ্যান কি করে? বাতাস দেয়। আর নেগেটিভ চার্জটা কিসের মতো আচরণ করতেছে? ভ্যাকিউম ক্লিনারের মতো, বুঝছো? তাহলে এখন কল্পনা করো যে পজিটিভ চার্জটা হচ্ছে একটা টেবিল ফ্যান, সে বাতাস দিচ্ছে, আর নেগেটিভ চার্জটা কি? একটা ভ্যাকিউম ক্লিনার, সে বাতাসটাকে শুষে নিচ্ছে। এইরকম আচরণই করে আসলে কি? এরকম আচরণ করবে কে? পজিটিভ এবং নেগেটিভ চার্জ। এবং এর থেকে আমরা আরেকটা জিনিস খুব ভালো করে ফিল করতে পারি যে পজিটিভ নেগেটিভকে কেন আকর্ষণ করে, এখন কিন্তু তুমি ফিল করতে পারবা। একটা জিনিস খেয়াল করো, বাতাসের উদাহরণ থেকে আরেকটু বের হয়ে আসি। মনে করো একটা নুডলস, নুডলসকে তুমি বলো রেখা চিন্তা করো। এখন একটা নুডলস চামচে আছে, তুমি চামচটাকে এই জায়গায় স্থির রাখলা, তাহলে ওইটাকে যদি তুমি মুখ দিয়ে শুষে ভেতরে নিতে চাও নুডলসকে, তাহলে তোমার মুখকে কি করতে হবে? আগায় আসতে হবে না? কথা কি বুঝছো? এই চামচকে ধরো একটা পজিটিভ চার্জ, চামচে তোমার একটা নুডলস আছে, নুডলসগুলো হচ্ছে বলো রেখা, তাহলে তুমি মুখ দিয়ে ওটাকে কি করতে চাচ্ছো? ভেতরে নিতে চাচ্ছ, শুষে নিতে চাচ্ছ, তখন কি করতে হবে? তোমাকে মুখটাকে আগায় নিতে হবে। তাহলে ওই রকমই আচরণ করতেছে, দেখো, এইটা মনে করো নুডলস গুলো, এইটা এটাকে ওই যে ভ্যাকিউম ক্লিনারের মতো বা মুখের মতো কি করতেছে, চাচ্ছে এটাকে ভেতরের দিকে নিতে চাচ্ছে, টেনে নিতে চাচ্ছে। তাহলে ভেতরের দিকে টেনে নিতে হলে ও কি করবে? কাছে আসতে বাধ্য হবে। তাহলে এই বলরেখা যে নেগেটিভ চার্জ যে বলরেখাকে শুষে নেয়, এর কারণেই কি দুজন একে অপরকে আকর্ষণ করে। কথা কি বুঝছো? এখন আসো, মনে করো দুইটা টেবিল ফ্যানের কথা চিন্তা করো। দুইটা টেবিল ফ্যান যদি মুখোমুখি এইভাবে দাও, তাহলে দুইটা টেবিল ফ্যান একে অপরকে কি করবে? বুঝতেছো ঘটনা? বাতাস বাতাসকে কি করবে? এই সেটাই ঘটে।
ঘটনা বুঝছো পজিটিভ চার্জ কে কেন বিকর্ষণ করে এটা ফিল করা যাচ্ছে না এখন কারণ দুইটা বলরেখা দুইটাই বলরেখা দিচ্ছে সেই বলরেখা পরস্পর কি কি করছে ধাক্কা দিয়ে বিপরীত দিকে চলে যাচ্ছে তাহলে এই এই ইমাজিনেশন করার জন্য আমরা বাতাসের সাথে যদি বলরেখাকে কল্পনা করি তাহলে এটাকে ইমাজিন করতে সুবিধা হবে এবং তোমরা এটাও করে দেখতে পারো বাসায় যদি এটা থাকে একটা টেবিল ফ্যান যদি খুব স্ট্রং একটা টেবিল ফ্যান যদি চালায় দাও আর একটা ভ্যাকিউম ক্লিনার যদি চালায় দাও দেখবা তোমাকে কিছুটা টানছে ভ্যাকিউম ক্লিনার যেহেতু বাতাস ভেতরের দিকে নিচ্ছে আর টেবিল ফ্যান বাতাস দিচ্ছে দেখবা কিছুটা টান অনুভব করবা তুমি তাহলে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে কেন আকর্ষণ করে সেটার ব্যাখ্যা বলরেখার মাধ্যমে দেওয়া সম্ভব কথা কি বুঝছো তার মানে একটা ছোট কনসেপ্ট থেকে আমরা একটা বড় ধারণা আবর্তনা করতে পারছি এরপর দেখো তড়িৎ বলরেখার কিছু ধর্ম আছে তড়িৎ বলরেখার কি কি ধর্ম আছে একটা খেয়াল করো তড়িৎ বলরেখাগুলো বক্ররেখা খোলা বক্ররেখা বা তড়িৎ বলরেখাগুলো খোলা বক্ররেখা বলতে কি বোঝাচ্ছে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত কি একটু বাঁকা হয়ে গেছে না নেগেটিভ ফিল্ড না থাকলে কিন্তু এটা সোজা চলে যেত নেগেটিভ ফিল্ড থাকলে এটা কি হয় একটা খোলা বক্ররেখার মতো আচরণ করে তারপরে তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে নির্গত হয় এবং ঋণাত্মক আধানে এসে প্রবেশ করে এটা দ্বিতীয় ধর্ম এটা কেন করে আমরা এখন জানি এরপরে পরস্পর আড়াআড়িভাবে পার্শ্বচাপ দেয় দেখো বলরেখাগুলো এই যে এই এই বলরেখাটা এই বলরেখাকে একটা সাইডের চাপ দিবে কথা কি বুঝছো এই জন্য বলরেখাগুলো কখনো কি করবে না বলরেখাগুলো পার্শ্বচাপ দেওয়ার কারণে বলরেখাগুলো কখনো এইভাবে ক্রস করবে না একটা বলরেখা আরেকটা বলরেখাকে কখনো কি করবে না ক্রস করবে না কেন কারণ এরা সাইডে চাপ দেয় প্রেসার দিলে কি ক্রস করতে পারবে তাহলে এই বলরেখাগুলো কখনো একে অপরকে ক্রস করে না দেখো এরপরে আচ্ছা এখন দেখো এখান থেকে বলরেখাটা আসলে কি হইছে এই যে দুইটা চার্জ দেখাইছিলাম না এই যে এখানে একটা পজিটিভ চার্জ আছে পজিটিভ চার্জ থেকে বলরেখা কিন্তু সোজা এরকম বের হইছে তো এই এই চার্জের এই বলরেখাটাই ওইখানে গিয়ে প্রবেশ করছে তাহলে কি এভাবে বেঁকে যাবে না ও যদি না থাকতো ও তো সোজা চলে যেত এখান থেকে বের হইছে এরকম কিন্তু এইটাকে পরবর্তীতে এই জায়গায় যে প্রবেশ করছে বুঝছো কথা তাহলে এটা বেঁকে গেছে তাহলে এইখান থেকে যেটা বের হয়েছিল সেটা কি হয়েছে এভাবে সোজা বের হয়েছিল এই সোজা পথেই চলে গেছে বুঝছো কথা জাস্ট বাতাসের সাথে কল্পনা করো একটা বাতাস দিচ্ছিল এইদিকে কিন্তু ও এই বাতাসটা যাইতে চাচ্ছিল ওদিকে কিন্তু ভ্যাকিউম ক্লিনার এখানে সেট করার কারণে বাতাসটা বেঁকে এখানে চলে আসছে কোনটা হ্যাঁ এই যে এটা মাঝখানেরটা কি হয়েছে সোজা এই জন্য এই যে এটা কথা কি বুঝছো বিষয়টা হচ্ছে এইটা যাওয়ার কথা ছিল এই দিক বরাবর সোজা কিন্তু এটা এই এই পজিটিভ সরি এটা না এইখান থেকে এই দিক বরাবর যাওয়ার কথা ছিল এটা বেঁকে গেছে এই নেগেটিভ ফিল্ডের কারণে বুঝে গেছে এই বলরেখার ধর্মগুলো বইতে লেখা আছে যা যা বলছি এই কথাগুলোই আর একটু সাজায় কতগুলো ধর্ম লেখা আছে পারবা না এটা এর পরের কনসেপ্টটাই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র এখন যখন আমরা বলরেখা শিখে ফেলছি এখন আমরা তড়িৎ ক্ষেত্রকে সাধারণত কি দিয়ে রিপ্রেজেন্ট করব বলরেখা দিয়ে তড়িৎ ক্ষেত্রকে এখন কি দিয়ে রিপ্রেজেন্ট করব বলরেখা যে কোনো কিছুর তড়িৎ ক্ষেত্রকে এখন আমরা বলরেখার মাধ্যমে প্রকাশ করব আমাদের কনসেপ্ট এবার হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি সুষম নাম থেকেই বোঝা যাচ্ছে যে সব জায়গায় সমান সব জায়গায় একই রকম সুষমভাবে বন্টিত বলে না পাঁচজনের মধ্যে সুষমভাবে বন্টন করে দাও মানে কি সমানভাবে বন্টন করে দাও সুষম মানেই সব জায়গায় সমান হতে হবে তাহলে যদি কোনো তড়িৎ ক্ষেত্র এমন হয় যে তার বলরেখাগুলো সব জায়গায় একই দিকে সব জায়গায় কি একই দিকে এবং একই মানে থাকে খেয়াল করো এই জায়গার তড়িৎ ক্ষেত্রটা কি সব জায়গায় একই দিকে আছে এবং একই মানে আছে মানও কম না দিকও একই তাহলে এটা কি সুষম তড়িৎ ক্ষেত্র এটা কি কি সুষম তড়িৎ ক্ষেত্র যদি এরকম হয় একটা এইদিকে গেছে একটা এইদিকে গেছে একটা এইদিকে গেছে একটা এরকম গেছে একটা এরকম গেছে তাহলে আরেকটা যদি এরকম হয় তাহলে এটা কি অসম তড়িৎ ক্ষেত্র এটা কি অসম তড়িৎ ক্ষেত্র তাহলে তড়িৎ ক্ষেত্র যেই তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান ও দিক সমান তাকে কি বলা হবে সুষম তড়িৎ ক্ষেত্র যেহেতু তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর রাশি তার সমান হতে হলে মান এবং দিক দুইটাকেই কি হতে হবে সমান যেই তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান ও দিক সমান তাকে বলা হবে সুষম তড়িৎ ক্ষেত্র আর যেই তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে মান ও দিক সমান না তা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র মনে থাকবে